হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। পুজো বেশ ভালো এনজয় করছো। তো এবার পুজোতে আমি এনজয় করতে পারবো না, আমার যান বাইরে কাজ করছে, কিন্তু সেই রাত্রে বাড়ি থেকে তোমরা জানো রাত্রে 10:30-11টা বেজে যায় এখন জানে। তো সেই কারণে জানি থেকে ঘুরে ফিরে ভিডিও বানাবারও সময় নেই, আর আমার ইচ্ছা নেই জানিকে ছাড়া ঘোরার। তো ব্লগ বানাতে পারলাম না, ছোট্ট করে একটা ভিডিও বানালাম। আজকে সপ্তমী, আজকে আমার জানে জন্মদিন। তো এই দিনটা যেন বছর বছর ফিরে আসে এটাই আমি ঠাকুরের কাছে কামনা করবো। তো সবাই আমার জানিকে বার্থডে উইশ করো। আর আজকে আমি বেশি ভিডিও বানাতে পারিনি, সকালে একটু প্যান্ডেলে গেছিলাম, ঠাকুর দেখলাম জানের সাথে, কারণ বিকেল দিকে তো কাজেই থাকবে, তাই সকাল সকাল চান ধান করে রেডি হয়ে আমি আর একটা যান তিনজন মিলে চলে গেছিলাম ঠাকুর দেখতে। তারপরে বাড়ি ফিরে কেক কাটিং হলো। এইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তার বেশি ব্লগও বানায় আমি কিছু না, জাস্ট এই ইউটিউব। ওকে, তো চলো আমাদের সাথে ভিডিওটা দেখে নেবে, চলো দেখা যাক কী বানিয়েছি গাইজ। এখানে অনেক লোকজনই রয়েছে, তাও আমি ঠাকুরের সামনে বসে একটু ফটো তুলতে বসেছিলাম, যান তার মধ্যে ভিডিও করে দিল একটুখানি। আর এই দেখো এই মন্দিরে আরাধ্যা নিজে হামাগুড়ি দিদি নিতে চলে যাচ্ছে, ওই যে আমাদের ঠাকুর মশাই যেটু পুজোর জন্য চলে এসছে। আমরা 9টা থেকে 10টা পর্যন্ত ঠাকুর দেখলাম, আমাদের পাড়াতেই যতগুলো ঠাকুর হয়েছিল যান দেখালো। কালকে আবার অষ্টমী পুজো দিতে আসব, তখন ব্লগ বানাবার চেষ্টা করব, দেখব যদি পারি তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা। পুজো প্যান্ডেল থেকে ঘুরে এসে জানকে বললাম কেকটা কেটে নিতে, কারণ 10টা বেজে গেছিলো, যান 10:30-এর মধ্যে কাজে বেরিয়ে যাবে, তারপরে আর কেক কাটা হবে না, সেই কারণে যান কেকটা কেটে নিল। তো গাইজ, যেমন বাপ তেমন বিটি কথাতেই আছে, তো জান আর আরাধ্যা কিন্তু কেক খেতে চায় না চট করে। আরাধ্যা তো খাই না, জান তাও বাইরে একটু আধটু খেলেও আমি দেখেছি বার্থডে কেক কিন্তু একদমই ও খায় না। তো গাইস, জানেই বার্থডে খুব বড় সড় করে আমার সেলিব্রেট করার খুবই শখ, কিন্তু এখানে করতে নেই বলে সবাই, সেই কারণে করি না। ভবিষ্যতে আমার খুব বড় করে করার খুবই ইচ্ছা আছে, ঠাকুর যদি চায় তো অবশ্যই আমি করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, রাজ আশা ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়।